বড়খলা অঞ্চলে সক্রিয় বালি মাফিয়া, প্রতি রাতে বনবিভাগকে ম্যানেজ করে চলেছে অবৈধ বালি পাচার, আর তার জন্য মার খাচ্ছে সরকারি কর। একইভাবে বনবিভাগকে ম্যানেজ করে বুধবার রাতে রানীঘাট এলাকায় বরাক নদীর পাড়ে জেসিবি সহ প্রায় 30টিরও অধিক ট্রিপার লাগিয়ে অবৈধভাবে চলছে বালি পাচার। বালি বোঝাই এক গাড়ি চালককে জিজ্ঞাসা করলে তার মুখ থেকে বেরিয়ে আসে ওই এলাকারই মাসুক আহমেদের নাম। যখন জানতে পারে সে জিজ্ঞাসাবাদ করছে, ঠিক তখনই সেই গাড়ি চালক দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সূত্র মতে জানা গেছে, মাসুক আহমেদের সঙ্গে বেশ কয়েকজন জড়িত রয়েছে সেই অবৈধ বালি পাচার চক্রে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। কিটা মাল এটা? বালু। কার মাল? মাসুক। হ্যাঁ মাসুক, ওদিকে মুখ দেখায় কথা বল না। ভিডিও কটা কে? ভিডিও আমি রিপোর্টার না।